ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীর খাবারে অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর হাসান তানুকে। ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দকৃত অর্থের চেয়ে কম মূল্যের খাবার নিয়ে 5ই জুলাই রিপোর্ট করেছিল ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিবেদক। এছাড়া 2 সংবাদপত্র ও 2 অনলাইন নিউজ পোর্টালেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে এ সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে টিভি রিপোর্টার, পত্রিকা ও নিউজ পোর্টাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে উল্টো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ নাদিরুল আজিজ। ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিবেদককে গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিকরা।